বলো তুমি কি বলবে? দামু আর শুভ্র এরা দুজন স্কুলে হাফ ছুটি নিয়ে চলে এসেছে, মানে এখন বাজে রাত্রি 11টা বেজে গেছে। ওই যে গেট, এই যে এই গণেশ পুজো। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে সবাই স্কুলে চলে গেছে, আজকে সকালে একা আমি, পুরো একা আছি, কি করব। সেটাকে মা বয়েলড ম্যাগি করে দিল, ম্যাগি খাচ্ছি, বয়েলড ম্যাগি। ওর সামনে আজকে একা না, আজ চাপা করে আছে, ও আগে স্কুলে যাবে না, স্কুল বাং হয়ে আছে। আচ্ছা যাই হোক, দামু শুভ্র শঙ্কর ঝকো এরা সবাই স্কুলে চলে গেছে, সানু কলেজ চলে গেছে, আমি আর চম্পা ঘরে একা। তো কী করবো, খাই আগে। তো ব্যাপারটা হচ্ছে এইটা তো এখনও কমপ্লিট হয়নি, কয়ে যে কিছু কিছু জায়গা যেগুলো বাকি আছে সেগুলো এখন বসে কমপ্লিট করবো, কিন্তু কিছু করার নেই, এখন কেউ নেই, কী করবো খেলতেও পারবো না, ওই জন্য আমি আমার রং নিয়ে বসে গেছি, রং তুলে নিয়ে এটা কমপ্লিট করি। তো ব্যাপারটা ফাইনালি কমপ্লিট, দেখতে পাচ্ছ এই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ছোটো ছোটো যে গয়না কাজগুলো ছিল সেগুলো করলাম, আর ভালো লাগছে না, ব্যাস এই কমপ্লিট থাকবে, এবার এটা মন্দিরে রেখে দেবো স্নান করে। তো হয়ে গেছে, আমি তোমাদের মধ্যবিত্ত সে কথা আশা করছি তোমরা সব ভালো আছো, ভালো থাকবে না কেন, ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। ঠাকুমা আছে, পুজোর সব জোগাড় করে দিচ্ছে, এবার আমি পুজো করবো। এই যে পুজো করবো, এই যে মাকে যেটা বানালাম সেটা হচ্ছে এখানে এনে রেখেছি, ভালো করে দেখাচ্ছি দাদা। এই যে আমাদের চণ্ডীর এখানটাতেই রেখে দিয়েছি, ওই মূর্তিটা এখানটায় রয়েছে, এখানেই থাকবে, এখানেই পুজো হবে, বানালাম যেটা কষ্ট করে, একদম বড় মতো চণ্ডীর মায়ের সামনে। কেমন হয়েছে বলবে, এটা এটাও একটা চণ্ডী, এটাও একটা চণ্ডী, কেমন হয়েছে সেটা বলবে। চম্পাগুলিকে অনেকক্ষণ ধরে বলছিলাম স্নান করতে যা, স্নান করতে যা, ও হচ্ছে দুটো তিনটে না হলে স্নান করে না, একদম লেট করে স্নান করে। বলো তুমি কি বলবে? কি বলবো, আমি দেখলাম আমার নাতি পুজো করলো, নাতি জোগাড় করে দিল, আমি বসে বসে তাদের দেখছি, হয়েছে তো তো পুজো। আচ্ছা তো হলো, শঙ্কু আর ঝকো স্কুল থেকে চলে এসছে, এখন লাঞ্চ করতে বসে গেছে, তো আমিও লাঞ্চ করি, ঝটপট করে খেয়ে নিই, খেয়ে ওটা কথা হবে। তো দোষের মধ্যে আমি আর শঙ্কর তো শুয়েছিলাম, এই দুজন দামু আর শুভ্র এরা দুজন স্কুলে হাফ ছুটি নিয়ে চলে এসছে, মানে না না হাফ ছুটি নয়, এটা 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 মানে যায়, এটা মানে যায়, এর জন্য ভ্যাকসিন হচ্ছিল, সবার ছুটি হচ্ছিল, ছুটি দিয়ে কি আছে, ভ্যাকসিন হচ্ছে, বাচ্চাদের ভ্যাকসিন হচ্ছিল, ও ভ্যাকসিন হচ্ছে বলে সবার ছুটি, হ্যাঁ ঢম মারছি, ওরা অ্যাকচুয়ালি আবার সবাই বলে গেছিল টিফিনে ছুটি নিয়ে চলে আসবে, আলোর ভ্যাকসিন হচ্ছে, জিজ্ঞেস কর আলোর ভ্যাকসিন হচ্ছে, হ্যাঁ যা যা স্কুল থেকে এসছিস, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া কর, ছুটকে গেল ভিডিওটা, ব্লগটা হলো না, টোলটা হলো না, টোলটা হলো না, তোকে নিয়ে টোল করবে, এবার তোকে নিয়ে টোল করবে। অ্যাকচুয়ালি দোসর না, অ্যাকচুয়ালি বিষয়টা হলো শঙ্কর পাশে আমি যখনই শুই না আমার পাঁচ বালিশ লাগে না, তাহলে এই হচ্ছে আমার পাঁচ বালিশ, তাহলে এটা কি? তো বিষয়টা হচ্ছে এবার খেতে বসেছি, এটা হচ্ছে আলুর পরোটা, লাল আলুর পরোটা, একদম নরম, তুল তুলে দেখতে পাচ্ছ, একদম পুরো নরম সফট, আমি আর দামও বসে গেছি লাল আলুর পরোটা খেতে, লাল আলুর পরোটা খাচ্ছি উইথ বাঁধাকপির তরকারি, লাল আলুর পরোটা নরম একদম দুর্দান্ত। আর এইটার বিষয়টা হচ্ছে সুজির সুজির পিঠে রসালো। তো রাত্রেবেলা ডিনার করার পর আমরা ভাই ভাই কজন, সব কটা ভাই মিলে আমরা ছয় ভাই বেরিয়ে পড়েছি, হাঁটতে বেরিয়েছি না, অ্যাকচুয়ালি আমাদের গ্রামের এখানে একটা অর্কেস্ট্রা হচ্ছে গণেশ পুজো উপলক্ষে, সেখানে হচ্ছে, কিন্তু তার আগে এটা হচ্ছে আমাদের কাশীনাথ মন্দির, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের কাশীনাথ মন্দির, কাশীনাথ মন্দিরটা জাস্ট নতুন তৈরি হচ্ছে, একবার দেখিয়ে দিই। ওই যে গান হচ্ছে শুনতে পাচ্ছ, ওটা অর্কেস্ট্রারে গান চলছে গণেশ পুজো উপলক্ষে, গণেশ ঠাকুরটা তোমাদের দেখাবো, এখন বাজে রাত্রি 11টা বেজে গেছে, ওই যে গেট,
গেট করা আছে তো যাই একটু অর্কেস্ট্রা মানে একটু গান বাজনা শুনে তারপর বাড়ি চলে আসবো। এই যে এই গণেশ পুজো, এই যে গণেশ ঠাকুরটা খুব সুন্দর গণেশ ঠাকুরটা, তো এবার চলো আমরা যাই অর্কেস্ট্রা দেখতে। তো গান শুনলাম, নাচ দেখলাম, আর ভালো লাগছে না, এখন 12টা বেজে গেছে, ওই জন্য বাড়ি চলে যাই। কারণ ঝকোকে নিয়ে এসেছি, ঝকো ছোট, ওর ঘুম পাচ্ছে, তার জন্য বাড়ি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এসে দেখতেও ভালো লাগে, রাত্রি 12:30 বাজে, মোবাইলও ঘাঁটছে, বই খাতাগুলো খোলা রয়েছে, মানে পড়ছে তো না, ও শুধু মোবাইলই ঘেঁটে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করে যাচ্ছে। যাই হোক, সো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এই অবধি থাকবে। ভালো লাগলে কী করতে হবে জানো, তোমরা লাইক করে দিতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও তোমাদের গণেশ ঠাকুরটা দেখে কেমন লাগলো, কী সঙ্গ, তাই তো? একদমই তাই। আমার চ্যানেল যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত থেকে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।